পুরুষরা সাধারণত রাতের বেলায় সেক্স এড়িয়ে চলতে চায়, এক্ষেত্রে সকালের দিকটাকেই তারা বেছে নেয়। অন্যদিকে নারীরা রাতের বেলায় সেক্স করতে আগ্রহী। দেখা যায় রাতের বেলায় নারীরা যখন সেক্স করার জন্য ব্যাপারা হয়ে ওঠে, ঠিক তখন পুরুষরা নাক ডেকে ঘুমাচ্ছে। আবার সকালবেলা যখন পুরুষরা সেক্স করতে চায়, তখন নারীদের এ নিয়ে তেমন কোনো আগ্রহ থাকে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে এমনটা কেন? মানুষের হরমোনের কারণে এমনটি দেখা যায়। সেক্সের মজা সব সময়। আসুন দেখা যাক কোন সময় মানুষের জন্য প্রণোদনা কেমন হয়। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ভোর 5টা, যখন একজন পুরুষ ঘুম থেকে ওঠে, তখন তার টেস্টোস্টেরনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই সময় টেস্টোস্টেরনের মাত্রা থাকে 25-30% মধ্যে। এটি দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এছাড়া পুরুষের সেক্স হরমোন উৎপাদনের জন্য যে পিটুইটারি গ্রন্থি কাজ করে, সেটি রাতে চালু হয়। ভোরের দিকে পিটুইটারি গ্রন্থি বাড়তে থাকে। অন্যদিকে নারীদেরও প্রধান সেক্স হরমোন টেস্টোস্টেরন রাতের বেলায় কাজ করে, কিন্তু এটি অল্প পরিমাণে বাড়ে। এটি ওয়েস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। সকাল 6টা, ঘুম ভালো হলে যৌন উত্তেজনা বাড়ে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় গভীরভাবে একটি ঘুম দিলে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে, 5 ঘন্টার বেশি ঘুম পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা অতিরিক্ত 15% বৃদ্ধি করে। সকাল 7টা, যখন পুরুষরা সকালে ঘুম থেকে ওঠে, তখন তাদের সেক্স হরমোনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই সময় নারীদের সেক্স হরমোনের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে থাকে। ওয়েস্ট বার্মিংহাম হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল ডৌনি বলেছেন, দিনের অপর ভাগে নারী ও পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে, তবে মাসিকের কারণে নারীদের সেক্স হরমোন ব্যাপকভাবে ওঠানামা করে। সকাল 8টা, এই সময় নারী ও পুরুষ উভয়ই দিনের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাদের স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বাড়তে থাকে। এটি মানুষের সেক্স হরমোনের প্রভাবকে কমিয়ে আনে। দুপুর 12টা, এ সময় সামনে দিয়ে সুন্দরী রমণী হেঁটে বেড়ালেও কোনো ধরনের যৌন প্রণোদনা তৈরি হয় না। এ সময় হয়তো কাউকে দেখলে মনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। এ সময় সেক্স হরমোন বাড়তে অনেক সময় নেয়। বেলা 1টা, এ সময় যদি কোনো নারী তার সঙ্গীকে নিয়ে চিন্তা করে, তাহলে তার টেস্টোস্টেরনের মাত্রাটা দ্রুত বাড়ে, কিন্তু পুরুষদের এ সময় সেক্স হরমোন অনেক ধীরে কাজ করে। সন্ধ্যা 6টা, এ সময় নারীদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে শুরু করে, অন্যদিকে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। তবে একটি গবেষণায় দেখা গেছে, জিম করার পর নারী ও পুরুষ উভয়েরই কামশক্তি বাড়ে। সন্ধ্যা 7টা, জাপানের নারা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, এ সময় মিউজিক নারীদের সেক্স হরমোন বৃদ্ধি করে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ে না। রাত 8টা, এ সময় যদি পুরুষরা টেলিভিশনে উত্তেজনাপূর্ণ কোনো খেলা দেখে, তাহলে সেটি তার সেক্স হরমোন বৃদ্ধিতে সহায়তা করে। উথা বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে, এমন সময় যদি কেউ বিশ্বকাপের মতো কোনো একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে এবং তার পছন্দের দল জিতে, তাহলে তার সেক্স হরমোন 20% বৃদ্ধি পায়। আর যদি তার দল হারে, তাহলে তার সেক্স হরমোন 20% কমে যায়। অন্যদিকে নারীরা খেলা দেখার চেয়ে খেলা করলে তার সেক্স হরমোন বেশি বৃদ্ধি পায়। রাত 9টা, এ সময় নারীদের সেক্স হরমোন সাধারণত বৃদ্ধি পায়। তবে যদি নারীরা মনে করে যে তাকে দেখতে খুব খারাপ দেখাচ্ছে, তাহলে সে সেক্স করতে তেমন আগ্রহী হয় না। রাত 10টা, এ সময় যদিও পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কম থাকে, তারপরেও তারা সঙ্গিনীর সাথে সেক্স করতে চায়। এ সময় নারীদের যৌন চাহিদা বেশি থাকে। নারী পুরুষের যৌন প্রণোদনা তাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না, হরমোনই এটির প্রধান চালিকা শক্তি।
এ কারণে পুরুষ ও নারীর যৌন চাহিদার মধ্যে পার্থক্য দেখা যায়। যৌন বিষয়ক যে কোনো প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।